नमस्कार बंधुरा, होम अफ टेस्ट चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी करे देखाच्छी बीरभूमेर एकटी अत्यंत घरोया रेसिपी महिलो कचु पुई शाकेर तरकारी। এখানে আমি নিয়েছি দুটো মহিলা, ছ সাতটা কচু ও তিনটে ডাল পুঁই শাক। আমি নিয়েছি এক চামচ পাঁচফোড়ন, স্বাদ মতো নুন আর চিনি, এক চামচ হলুদ, দশ পনেরোটা চিংড়ি মাছ, দশ পনেরো কোয়া রসুন ও দুটো তেজপাতা। সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম এক টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়নটা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম কচু, তারপরে দিলাম ধুধুল বা মহিলাটা, তারপরে দিয়ে দিলাম পুঁই শাকটা। সব সবজিগুলো ভালোভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম। পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিলাম। এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে, তাই আমি আরও একবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম। অন্যদিকে আরেকটা জায়গার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুনগুলো থেঁতো করে আর দুটো কাঁচা লঙ্কা। এটা একটা বীরভূমের খুব সহজ সাবেকি রান্না, করতেও খুব কম সময় লাগে এবং খেতেও খুব ভালো লাগে। যারা চিংড়ি মাছ খান না তারা শুধু রসুন দিয়ে করলেও এটা খুব ভালো লাগবে।
এবারে আমি চিংড়ি মাছগুলো অল্প নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, বেশি সেদ্ধ হলে আবার শক্ত হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে ঢাকাটা খুলে মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা 2-3 মিনিট রান্না হলে মাছের কাঁকড়াগুলো তরকারিটার মধ্যে মিশে যাবে। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, রান্নাটা আমার রেডি হয়ে যাবে। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তরকারিটা একটু মাখা মাখা করার জন্য আমি 1/2 চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। এটা ইচ্ছে হলে কেউ দিতে পারে, না হলে অনেকে আবার ইয়ে ময়দাও দেয়। তরকারিটা আমার একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি এবার বন্ধ করে নিলাম। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।